হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি বাই বুকস। আজকে আমি তোমাদেরকে পড়াবো খুবই একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম মানে যানজট। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়া শুরু করি। ট্রাফিক জ্যাম ইজ দ্য ক্লগিং আপ, যানজট ব্যাহত করে অফ টু মেনি, প্রচুর পরিমাণে ভেহিকলস যানবাহনকে ব্যাহত করে, ইন ওয়ান প্লেস একটা স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে ব্যাহত করে, এই যানজট ট্রাফিক জ্যাম। দ্য প্লেস মে বি এ স্ট্রিট, একটা স্থান হতে পারে স্ট্রিট, রাস্তা অর এ হাইওয়ে, এবং উঁচু উন্নত কোনো রাস্তা। নাওয়ারডেজ আজকাল ইট ইজ ভেরি কমন, এটা হয় খুবই সাধারণ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটা হয় খুবই সাধারণ একটা অবস্থা এই যানজট। পার্টিকুলারলি বিশেষ করে ইন দ্য ঢাকা সিটি, ইন দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহরের যে ঢাকা যে শহরটা আছে এখানে বিশেষ করে যানজটটা বেশি হয়। ইট মেনলি হ্যাপেন্স, এটা সাধারণত ঘটে হোয়েন, যখন অফিসেস মানে অফিসেস কর্মকাণ্ডে যায় অ্যান্ড স্কুলস এবং বিদ্যালয়ে যায়, স্টার্ট শুরু হয় এবং ব্রেক আপ এবং বন্ধ হয়, স্কুলে যাওয়া বন্ধ হয় অথবা অফিসে যাওয়া শুরু হয় তখনই এই যানজটটা বেশি ঘটে থাকে। ইট কজেস, এটার কারণ আনস্পিকেবল মানে অবর্ণনীয় মানে যা বর্ণনা করা যায় না বা অবর্ণনীয়, সাফারিংস সমস্যা ফর আরবান পিপল, শহুরে লোকদের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা মানে অবলাযোগ্য একটা সমস্যা। মেনি অনেক ভেহিকলস, অনেক যানবাহন মুভিং চলাচল করে অন দ্য সেম রুট, একই পথ থেকে অনেক যানবাহন চলাচল করে অ্যাট দ্য সেম টাইম একই সময়ে। কজ ট্রাফিক জ্যাম, কারণে যানবাহনে যানজট হয়। তারপর কি, দ্য ড্রাইভার আর ইনডিফারেন্ট, চালকেরা বিভিন্ন পথে টু দ্য ট্রাফিক রুলস মানে বিভিন্ন নিয়ম পালন করে, এই যে যানের বিভিন্ন নিয়ম পালন করে চালকেরা, দে ট্রাই তারা চেষ্টা করে টু গেট মোর প্যাসেঞ্জার, তারা চেষ্টা করে প্রচুর যাত্রী বহন করার জন্য, স্টপিং দেয়ার বাসেস তাদের বাস এজন্য থামায় হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে এবং সেখানে তাদের বাস থামায় বিশেষ করে যাত্রী বেশি যাত্রী নেওয়ার জন্য। অল দিস থিংস, সব বিষয়ে টুগেদার কজ ট্রাফিক জ্যাম, সকল বিষয় নিয়েই এই যে যানজটটা হয় সেটা সকল বিষয় নিয়েই হয়। মোর ওভার অধিকন্ত টু মেনি রিক্সা, প্রচুর পরিমাণে রিক্সা প্লেইং চলাচল করে অন দ্য স্ট্রিটস রাস্তায়, ইজ অ্যানাদার কজ অন্য কারণে অফ ট্রাফিক জ্যাম, এই যে রিক্সাগুলো চলাচল করে এর জন্য যানজট হয়ে থাকে। অ্যাগেন পুনরায় সাম রোডস, কিছু রাস্তা লেন্স এবং সরু পথ বা বাই লেন্স রাস্তা আর ভেরি ন্যারো মানে প্রায় অধিকতর রাস্তাই হলো গিয়ে সরু, প্রায় রাস্তাই সরু, সেজন্য অনেক সময় যানজটটা হয়ে থাকে। দিস ইজ অলসো রিজন, এটা হয় আরেকটা কারণ ফর ট্রাফিক জ্যাম, এটার অন্য একটা কারণেও যানজট হয়ে থাকে। ইলিগাল পার্কিং মানে হচ্ছে অবৈধ যে গাড়ি রাখে, আনঅথোরাইজড মানে অনুমোদিত নয়, অননুমোদিত শপস দোকান অ্যান্ড মার্কেটস, দোকান এবং বাজার অন দ্য রোড সাইড রাস্তার পাশে অলসো কজ, এ কারণেও ট্রাফিক জ্যাম হয়ে থাকে মানে যানজট হয়ে থাকে। এই যে অবৈধ যে পার্কিং হয় মানে রাখা হয় গাড়ি, অথবা অননুমোদিত যে দোকান বা বাজার রাখা হয় রোডের পাশে মানে রাস্তার পাশে, সেজন্য যানজট হয়ে থাকে। উই ফিল মাস, আমরা অনুভব করি প্রচুর হেল্পলেস মানে সাহায্যহীন আমরা অনুভব করি, অ্যান্ড ফ্রাস্ট্রেট এবং হতাশ হই, হোয়েন যখন উই গেট স্টাক আমরা রুদ্ধ হয়ে যাই ইন দ্য সি অফ ট্রাফিক জ্যাম, এই যে ট্রাফিক জ্যাম যানজটের মধ্যে যখন আমরা পড়ি তখন হতাশ এবং হেল্পলেস মানে সাহায্যহীন হয়ে পড়ি। মেনি পিপল, অনেক লোক ফেল ব্যর্থ হয় টু অ্যাটেন্ড যোগদান করতে দেয়ার অফিস, তাদের অফিসে যে ডিউটি আছে কাজ আছে তাতে ব্যর্থ হয় ইন টাইম সময় মতো পৌঁছাতে। দ্য রোস্ট ভিকটিম, কঠোরভাবে যারা শিকার হচ্ছে, আর দ্য পেশেন্ট তারা হচ্ছে রোগী, ক্যারিড বহন করা হয় ইন দ্য অ্যাম্বুলেন্স, তাদেরকে অ্যাম্বুলেন্সে বহন করা হয় টু হসপিটাল হাসপাতালে অ্যান্ড ক্লিনিক্স এবং চিকিৎসালয়ে, তখন তাদের ক্ষতি হয় মানে তারা শিকার হচ্ছে প্রচুর পরিমাণে যানজটের। ট্রাফিক জ্যাম যানজট ক্যান বি লিসেন্ট লাঘব করে ইফ যদি সাম মেজার্স কিছু সমস্যা ক্যান বি টেকেন স্টিয়ারি, ঠিকভাবে যদি তারা লাঘব করতে পারে, এই যে এটা কঠোরভাবে যদি লাঘব করতে পারে যানজটটা, তাহলে তারা সঠিকভাবে চলাচল করতে পারবে। দ্য গভর্নমেন্ট, সরকারের উচিত উইডেন দ্য স্ট্রিটস মানে রাস্তা চলাচলের ব্যবস্থা গ্রহণ করা উচিত,
বা নির্মাণ করা, বিল্ড অর্থ নির্মাণ করা ফ্লাইওভার, উপরের যে উঁচু উড়ন্ত যে একটা ওভার মানে উড়ন্ত রাস্তা নির্মাণ করা উচিত, অ্যাট দ্য মেন ক্রসিং মানে প্রধান পারাপারের রাস্তা, অ্যান্ড রিডিউস এবং ধ্বংস করা উচিত দ্য নাম্বার অফ রিক্সা, কিছু রিক্সা মানে চলাচল বন্ধ করা উচিত, টু গেট রিড পরিত্রাণ পাওয়ার জন্য অফ দিস প্রবলেম, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু রিক্সাও চলাচল বন্ধ করা উচিত এবং সরকারের উচিত একটা উড়ন্ত একটা রাস্তা তৈরি করা যাতে তারা চলাচল করতে পারে। ড্রাইভার্স চালকরা অ্যান্ড প্যাসারবাই এবং যাত্রীরা শুট উচিত ফলো অনুসরণ করা ট্রাফিক রুলস, জানের যে একটা রুলস আছে নিয়ম আছে সেটা অনুসরণ করা উচিত প্রপারলি সঠিকভাবে, টু মিনিমাইজ মানে কমানো উচিত ট্রাফিক জ্যাম যানজট, এই যানজটটা কমানোর জন্য সকলের উচিত যাত্রীদের এবং চালকদের উচিত শুট উচিত ফলো অনুসরণ করা ট্রাফিক রুলস, এই যে যানজটের যে রুলটা সেটা নিয়ম অনুসরণ করা উচিত। তাহলে আমরা এই ইম্পর্ট্যান্ট যে একটা প্যারাগ্রাফ আছে এটা ঠিকভাবে পড়বো এবং পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখব। তাহলে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, পরবর্তী পর্বে দেখা হবে, খোদা হাফেজ।